মোহাম্মদ আব্দুল মুমিন তালাবদিককে 387 ভোট, মোহাম্মদ নুরুল আমিন রঞ্জু মোরকপতিকে 617 ভোট, মোহাম্মদ শামসুল হক মোল্লা ফুটবলপতিকে 480 ভোট ও সিরাজুল ইসলাম ঘুরিপতিকে 387 ভোট দেখানো হলেও পুনরায় তাহা জালিয়াতি করিয়া নতুন করে ভোট গণনার বিবরণীতে মোহাম্মদ আব্দুল মুমিন পতিককে 387, নুরুল আমিনকে 617, শামসুল হক মোল্লাকে 480 ও সিরাজুল ইসলাম ঘুরিপতিকে 655 ভোট দেখানো হয়েছে এবং 14 তারিখে সিরাজুল ইসলাম ঘুরিপতিকে জয় ইলেকশন দেওয়া হয়েছে। কিন্তু সাধারণ আসন পদে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের ভোট গণনার বিবরণী যে সঠিক ভোট গণনা করা হলে আমি 617 ভোটে আসনে নির্বাচনে মেম্বার হিসাবে জয় লাভ করি, কিন্তু তাহা জালিয়াতি করিয়া মোহাম্মদ সিরাজুল ইসলামকে অর্থাৎ ঘুরিপতিকে 655 ভোটে জয় দেখানো হয়। উল্লেখ্য, নির্বাচন শেষে কিছু সংখ্যক ব্যালট পেপার ও ভোট গণনার বিবরণটি উক্ত কেন্দ্রের বাইরে খুঁজে পাওয়া যায়। অতএব জনাবের নিকট আমার আকুল আবেদন, উক্ত ঘটনার তদন্তপূর্বক যেহেতু আমি ঘুরিপতিকে চেয়ে অধিক ভোটে জয়লাভ করছি, সুতরাং মহোদয় আমাকে উক্ত 2 নং রাজাপুর ইউনিয়ন পরিষদের 6 নং ওয়ার্ডের মেম্বার হিসাবে ডিরেকশন দিতে বাধ্য করবেন। আপনি এই বেড়াগুলো ধরেন এবং এটা যখন আমাদেরকে রেজাল্ট দেয় তখন মানে আমাদের একটা সমস্যা হয়। তারপরে আমাদের মনে মধ্যে, কারণ আমাদের গ্রামবাসী এখানে দেখেন আপনারা যতজন সমর্থন আছেন, সাধারণ মানুষের যদি ভোট নেওয়া হয় এখানে অন্তত আমি 700 থেকে 800 ভোটের মালিক আমি, যখন এটা আমাদের মধ্যে একটা সন্ধি সৃষ্টি হয় তখন আমরা তো সবাই মানে অক্ষত অবস্থায় ওখানে বসে থাকি বা কোনো কথাবার্তা নাই। পরে কালকে দুপুরের দিকে 11টার দিকে আমাদের ছেলেপেলে ওইখানে মানে ধান খেত আছে ওইখানে খুঁজতে যায় আর যে আসলে কি। পরে দেখা যায় যে জানালার পিছন দিয়ে আপনার কিছু ব্যালট পড়ে আছে কিন্তু কুয়াশার কারণে ওগুলো ভিজে গেছে সব, মানে ওগুলো আমরা নষ্ট হয়ে গেছে আর কি। আর বাকি এই ব্যালট আর যে যে মানে আপনার ডিক্লারের যে কাগজটা আছে আর কি, এই কাগজটা আর এই ব্যালট সহ আমরা ওইখানে রুমের মধ্যে আর কি ওই একটা বস্তা ছিল আর কি, ওই বস্তার নিচে আমরা এগুলো পাই আর বাকি যে ব্যালটগুলো ছিল ওইগুলো আমাদের কাছে মানে নষ্ট হয়ে গেছে কুয়াশার কারণে। কিন্তু এখানে অনেক ভোট, এই দেখেন এই যে ব্যালটগুলো আছে সব মোরক পতিকে সিল দেওয়া আছে, এই যে দেখেন এই যে এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি চাচ্ছি যে আমি এলাকার প্রতিনিধি, আমি এলাকাতে আমি আমাকে মেম্বার হিসাবে যেন মানে ডিক্লেয়ার দেওয়া হয়। আপনি কোনো মামলা করেছেন এই বিষয়ে? আমি থানাতে আমি অভিযোগ দিয়েছি, রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিয়েছি আর আগামীকাল এটা মামলা হবে। আচ্ছা, আপনি জানলেন কেমনে যে এই ব্যালট পেপার এবং কাগজগুলা এই চড়ার ভিতরে আছে? মানে আমরা এটা খোঁজাখুঁজি করতেছি আর কি, মানে পোলাপান ছোট বাচ্চা এই কাগজগুলা কিন্তু ছোট একটা বাচ্চা খুঁজে পাইছে, অর্থাৎ ছাগল চড়াইতে গিয়া ধান খেতের মধ্যে খুঁজে পাইছে আর কি। মানে আমাদের মনে হয় সন্ধি লাগতেছে যে আসলে তো আর প্রথমে যে রেজাল্ট দিছে 487 ভোট, যে আসলে যে যাকে জয় করা হয়েছে মূলত সে 487 ভোটেরই মালিক, তাহলে এখানে সাধারণ জনগণ আছে আপনার এদেরকে জিজ্ঞাসা করতে পারেন। 387 উনি হচ্ছে ওলিগা মূলত এই ভোটের মালিক আর কি, আর আমার ভোট যে হয়েছে 617 ভোট। এই বিষয়ে রিটার্নিং অফিসার যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে আপনি কি করবেন? এই বিষয়ে যদি রিটার্নিং অফিসার কোনো ব্যবস্থা না নেয় তাহলে আপনি কি করবেন? আমি আইনগত ব্যবস্থায় যাব, এবং মানে প্রয়োজনে হলে আমি ঢাকা নির্বাচন কমিশনার যে আছে সরাসরি আমি ওনার কাছে যাবো আমি, কারণ আমি জয়ী, আমি নিশ্চিত, আমি 100% আমি জয়ী, কারণ তার প্রমাণও আছে এখানে, আরও প্রমাণ আছে, কারণ যেগুলো মনে করেন যে আমাদের আসলে কুয়াশার কারণে আমরা এগুলো গোছ করতে পারি।
আর এখানে মূলত প্রমাণ যে যে জিনিসটা আমাকে ডিক্লেয়ার দিছে এটা হচ্ছে আমার প্রথম ডিক্লেয়ার ডিক্লেয়ারটা তো উনারা দিছে এবং নির্বাচন কমিশনার যে ছিল উনার স্বাক্ষর আছে এখানে স্বাক্ষর দিয়ে কিন্তু উনি ডিক্লেয়ারটা আমাকে দিছে দেওয়ার পরে কেন এই রেজাল্টটা মানে সিরিয়া ফালা দিয়া নতুন করে একটা দুই নম্বর হুবহু কারণ এখানে দেখেন আপনারা ভোট শুরু হয়েছে সকাল 8টায় এবং শেষ হয়েছে বিকাল 4টায় দ্বিতীয় কাগজটাতে উনারা ডিক্লেয়ার দিছে এখানে কিন্তু কোনো ভোট কখন শুরু হয়েছে এবং শেষ কখন হয়েছে এটা কিন্তু লেখা নাই এখানে কোনো কিছু লেখা নাই তারপর আরেকটা জিনিস হচ্ছে আমার যে এজেন্ট আমার এজেন্টের ছিল জালিয়াতি করা হয়েছে কারণ আমার এজেন্ট সে মানে লেখাপড়া জানে না এখানে যে একটা সিগনেচার দিচ্ছে এটা হচ্ছে অন্তত একজন কন্ট্রোল লিভারও বিএ পাশে একটা ছেলে এখানে সিগনেচার দিয়েছে কিন্তু আমার এজেন্ট মাত্র ক্লাস 5 পাস সেইভাবে লিখতে পারে না এই এই কারণে দেখেন এইখানে সিগনেচারটা আমার যে এজেন্ট সেটা জালিয়াতি করছে সেটা আমার এজেন্ট বলে দিয়েছে আর এর আগে যেখানে আমার এজেন্ট সই দিয়েছিল দেখেন এই স্টার এখান থেকে কিন্তু ওনারা টিপ সই দিয়েছিল এখানে কিন্তু সিরিয়াল এসে লেগেছে দেখেন এখানে কিন্তু নাই আমার এজেন্ট এখানে কিন্তু নাই এখন আমার এজেন্ট এই কথাই বলতেছে যে আমি তো সই করছি 387 ভোটে আমি তো 655 ভোটে আমি সই করি নাই তাহলে এর এই কাগজটা কিরকম ভাবে ওরা আউট করে নেবে ওরও প্রশ্ন একটাই আমার এজেন্টের এখন আপনারা যারা আসছেন আপনাদের কাছে আমার একটাই দাবি যে আমি জনগণ আমাকে ভোট দিছে আমি এলাকার মেম্বার তাই সেই হিসাবে আমাকে ডিক্লেয়ার দেওয়া হোক এটা হচ্ছে লিগা আপনাদের কাছে আমার দাবি আছে।